বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন চৈত্র মাস। মৌসুমের হিসেবে এই সময়টা খরতাপের। রৌদ্রোজ্জ্বল দিন থাকার কথা সকাল থেকে। দুপুরে প্রখর সূর্য উত্তাপ ছড়ায় প্রকৃতিতে। কিন্তু কে বলবে এটি চৈত্রের কোনো সকাল? নাটোরে সোমবারের সকালটা ছিল এমনই, চারদিকে কুয়াশায় ঘেরা, দৃষ্টিসীমা কমে এসেছিল, অনেক গাড়ি তখন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। যারা গরম পড়েছে বলে শীতের কাপড় বাক্সবন্দি করে ফেলেছিলেন, তেমন অনেকেই আবার আলমারি থেকে বেরো করছেন জ্যাকেট সোয়েটার। আজকে সকাল থেকেই অনেক কুয়াশা পড়ছে এবং নিয়র পড়ছে। সকালে ঘুম থেকে উঠে সেরি খাওয়ার পর থেকে দেখতেছি অনেক কুয়াশা। মার্চ এপ্রিলের মধ্যে চলে আসছে গরমকাল, তো গরমকালে এরকম শীত পড়ার ফলে আমাদের হচ্ছে যে মানে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন সকাল 6:30টার দিকে হালকা কুয়াশা পড়েছিল, কিন্তু 7টার পর থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় চারদিক। দুপুর গড়িয়ে গেলেও নাটোরের আকাশ পরিষ্কার হয়নি, ঘন কুয়াশার কারণে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষজন। সকাল থেকে আজ ঘন কুয়াশা, কুয়াশার কারণে দুই হাত পর থেকেও কিছু দেখাশোনা যাচ্ছে না এবং আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা পড়ে গেছি। আজকে সকাল থেকে যে কুয়াশা দেখলাম, সেই কুয়াশা কুয়াশার জন্য ভাড়া ভোটটা হচ্ছে না। আর চৈত্র মাসে যে কুয়াশা, এরকম কুয়াশা আমি কোনোদিন দেখিনি। চিকিৎসকরা বলছেন এই শীত এই গরম প্রকৃতির এমন হেয়ালি আচরণ বাড়ায় রোগ বালাই, তাই হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আসছেন নানা জটিলতা নিয়ে। গত কয়েকদিন ধরে আবহাওয়ার পরিবর্তনের জন্য কিছু সমস্যা দেখা যাচ্ছে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, এর পাশাপাশি আজকে নতুন করে কুয়াশা অনেক বেড়ে গিয়েছে, তো এতে আমাদের রোগীর চাপও অনেক বেড়ে গিয়েছে। তবে এই কুয়াশা ফসলের কোনো ক্ষতি করবে না বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।